हेलो स्टूडेंट, आज हम प्लेन बा समतल सम्बन्धे आलोचना करब। प्रथम जानब समतल बोलते कि बुझी। जदि कोनो तलर ऊपर जेको दूटी बिंदुर संयोजक रेखांश सम्पूर्ण रूपे ओई तले अवस्थान करे ताहले ओई तल के समतल बा प्लेन बला हुए थाके। जेमन धरो ए एकटा बिंदु, ए एकटा बिंदु, एई बिंदुटाके जदि आमि एक सरलरेखा द्वारा जोग करलाम, দিয়ে যদি এই সরলরেখাটা কোনো একটা তলে সম্পূর্ণরূপে অবস্থান করে থাকে তাহলে ওই তলটাকে আমরা সমতল বলবো। ধরো এই পেনটাকে যদি আমি একটা সরলরেখা ধরি, তাহলে এই পেনটা যদি এই তলের উপর রেখে দিলাম খাতাটার উপর, তাহলে দেখো পেনটার প্রতিটা বিন্দুই বা পুরো পেনটাই এই তলের সঙ্গে স্পর্শ করে আছে এই খাতার সঙ্গে, তাহলে এই খাতাটাকে আমরা তখন বলবো সমতল। ঠিক আছে, কারণ সরলরেখার পুরোটাই তলটাকে স্পর্শ করে থাকতে হবে, ঠিক আছে, তবেই তাকে আমরা সমতল বা প্লেন বলবো। তাহলে আমরা সমতল বলতে কি বুঝবো? না, যদি কোনো তলের উপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে তাহলে ওই তলকে সমতল বা প্লেন বলা হয়ে থাকে। সমতলের সাধারণ আকার বা জেনারেল ইকুয়েশন অফ দ্য প্লেন বলতে কি বুঝি তা আমরা এবার জানব। যে কোনো সমতলের সাধারণ আকার হলো, আমরা যে কোনো সমতলকে লিখতে পারবো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। অর্থাৎ যদি কোনো সমতলের সমীকরণ আমরা ধরতে হয় তাহলে আমরা ধরে নেব এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, যেখানে এ কমা বি কমা সি ও ডি হলো ধ্রুবক এবং এ কমা বি কমা সি তিনটি একই সঙ্গে শূন্য নয়। অর্থাৎ এক্স ওয়াই ও জেডের সহগ তিনটে একই সঙ্গে শূন্য হতে পারে না, অর্থাৎ যে কোনো দুটো একসঙ্গে শূন্য হতে পারে। অর্থাৎ বিসি শূন্য হলে এ শূন্য হবে না, আবার এ বি শূন্য হলে সি শূন্য হবে না, ঠিক আছে, এরকম মানে তিনটের মধ্যে দুটো শূন্য হতে পারে, হ্যাঁ একটা শূন্য হবে না, অর্থাৎ তিনটে একই সঙ্গে শূন্য কখনোই হতে পারে না। এবার দেখো, যদি আমার এটা একটা প্লেন হয়, ঠিক আছে, এটা যদি আমার একটা প্লেন হয়, এটা যদি লিখলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে প্লেন। তাহলে এই প্লেনের উপর একটা নর্মাল, মানে এই প্লেনে যদি একটা অভিলম্ব, এটা অভিলম্ব হয়, ঠিক আছে, তাহলে এই অভিলম্বটা ডিআর কী হবে? এই অভিলম্বটা ডিআর হবে কি এক্স ওয়াই এবং জেডের সহগগুলো, তাহলে এই অভিলম্বের ডিআর হবে এ কমা বি কমা সি। বোঝা গেল? তাহলে কোনো একটা প্লেন মানে সমতলের অভিলম্বের ডিআর হবে কোনগুলো? না, ওই সমতলটার এক্স ওয়াই এবং জেডের সহগগুলো হবে ওই সমতলের উপর কোনো একটা লম্ব সরলরেখার ডিআর। অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা একটা সমতল, তাহলে এই সমতলের উপর অভিলম্ব অর্থাৎ নর্মাল, অর্থাৎ এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখাটা মানে এই সমতলের উপর লম্ব যে কোনো সরলরেখার ডিআর হবে এ কমা বি কমা সি বা এ কমা বি কমা সি এর সমানুপাতি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো সমতলের অভিলম্বের দিক অনুপাতগুলি হবে এ কমা বি কমা সি। এবার আমরা জানব মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য অরিজিন। সরি, এটা হবে মূল বিন্দুগামী সরলরেখার নয়, এটা হবে মূল বিন্দুগামী সমতলের সমীকরণ, মূল বিন্দুগামী সমতলের সমীকরণ, মূল বিন্দুগামী সমতলের সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য অরিজিন। মূল বিন্দুগামী সমতলের সমীকরণ হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে কোনো ধ্রুবক পদ থাকবে না। অর্থাৎ দেখো, আগে আমরা যে প্লেনের ইকুয়েশন লিখেছিলাম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা মূল বিন্দুগামী হবে যদি ডি এর ভ্যালুটা কী হয়, জিরো হয়, ঠিক আছে, অর্থাৎ মূল বিন্দুগামী সমতলের সমীকরণ হতে গেলে সেখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এই সমতলটাকে মূল বিন্দু হতে গেলে কী হতে হবে, ডি এর ভ্যালুটাকে জিরো হতে হবে, কারণ এটা মূল বিন্দুগামী নয়। কেন? তুমি যদি এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুগুলো জিরো 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 বসাও, তাহলে দেখো আমার বাঁ দিকের ভ্যালুটা আসছে ডি, অর্থাৎ হচ্ছে ডান দিকের ভ্যালুটা আসছে জিরো, এটা সিদ্ধ করছে না, তাই এটা মূল বিন্দুগামী নয়। কিন্তু এক্ষেত্রে দেখো, তুমি যদি এক্স ওয়াই জেডের মান শূন্য বসো, তাহলে বাঁ দিকটা হচ্ছে শূন্য, ডান দিকের ভ্যালু শূন্য, এটা সিদ্ধ করছে, তাই এটা হচ্ছে মূল বিন্দুগামী সমতল। তাহলে তোমরা মনে রাখবে, মূল বিন্দুগামী সমতলের সমীকরণ লিখতে গেলে তোমার কোনো ধ্রুবক পদ রাখা চলবে না, ঠিক আছে, অর্থাৎ ধ্রুবক পদের ভ্যালুটা কী হতে হবে, শূন্য হতে হবে।
এবার আমরা একটি প্রশ্নের সমাধান করব। কোন সমতল মূল বিন্দুগামী এবং সমতলের অভিলম্বের দিক অনুপাতগুলি 2, -3, 7 হলে সমতলটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, আমাকে তোমাকে ধরো এটা হচ্ছে সমতল, এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দুগামী, মানে অরিজিন দিয়ে গেছে, ঠিক আছে? তো অরিজিন দিয়ে গেছে মানে কনস্ট্যান্ট থাকবে না, এটা এর অভিলম্ব। এর দিক অনুপাত মানে ডিআরগুলো বলে দিয়েছে 2, -3, 7, ঠিক আছে? এটার সমীকরণ আমাকে, তাহলে এই সমতলটার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখবি একটু আগে আমরা পড়েছি যে ax + by + cz + d = 0, এই সমতলটার অভিলম্বের ডিআর কত? a, b, c। তার মানে আমি যদি জানতাম যে এই অভিলম্বের ডিআর, এ কোন সমতলের অভিলম্বের ডিআর a, b, c, তাহলে উল্টোভাবে বলতে পারি সমতলটার সমীকরণ হবে ax + by + cz + d = 0। ডি হচ্ছে কনস্ট্যান্ট। যদি সমতলটা মূল বিন্দুগামী যেত তাহলে ডি এর ভ্যালু কী হতো? 0 হতো। তাহলে অতএব যে সমতলটি অভিলম্বের দিক অনুপাতগুলি 2, -3, 7 এবং সমতলটি মূল বিন্দুগামী, তার সমীকরণ কী হবে? তাহলে দেখো, তাহলে লিখব আমরা কত, 2x, তারপর আছে -3y + 7z প্লাস মূল বিন্দুগামী মানে কনস্ট্যান্ট টার্মটা কী হবে? 0 হবে, = 0। তাহলে বা আমরা থেকে গেল হচ্ছে 2x - 3y + 7z = 0। এটাই হচ্ছে নির্ণেয় সমতলের সমীকরণ। নেক্সট প্রশ্ন, যে সমতলের দিক অনুপাতগুলি 1, 2, 3 এবং সমতলটি 0, 0, 1 বিন্দুগামী, সেই সমতলের সমীকরণটি নির্ণয় করো। তাহলে অ্যান্সার, ধরি সমতলটির সমীকরণ, আচ্ছা এটা মূল বিন্দুগামী নয় কিন্তু, তাহলে এর কনস্ট্যান্ট টার্ম থাকবে। তাহলে ধরি সমতলটির সমীকরণ হচ্ছে 1 × x + 2 × y + 3 × z + d = 0। এটা 1 নাম দিলাম। ইহা কত বিন্দুগামী বলেছি? ইহা 0, 0, 1 বিন্দুগামী। তাহলে অতএব আমি এই বিন্দুটা এখানে বসাই, বসালে কার মান পাবো? ডি এর মান পেয়ে যাব। বিন্দুটা বসাই, বিন্দুটা বসাচ্ছি, তাহলে 1, x এর জায়গায় 0 মানে 0, ওয়াইয়ের জায়গায় 0 মানে ভ্যালুটা 0, আর জেড এর জায়গায় 1 মানে হচ্ছে +3 + d = 0, বা d = পেলাম -3। এবার ডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমি সমতলটির সমীকরণ পেয়ে যাব। তাহলে এখন 1 নম্বর d = -3 বসিয়ে পাই, অর্থাৎ 1 নম্বর ডি এর মানটা বসাচ্ছি, তাহলে d = -3 বসালে আমি পাবো x + 2y + 3z - 3 = 0, ঠিক আছে? তাহলে ইহাই নির্ণেয় সমতলের সমীকরণ। এবার আমরা জানব একটি বিন্দুগামী সমতলের সমীকরণ, ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু এ পয়েন্ট। ধরো এটা একটা প্লেন, এই প্লেনটা উপর একটা বিন্দু বলে দেওয়া আছে, এই প্লেনটার উপর একটা বিন্দু আমি ধরে নিলাম x1, y1, z1। তাহলে এই সমতলটার সমীকরণ আমি কি ধরব? x1, y1, z1 সমতলের সমীকরণ হবে a × x - x1 + b × y - y1 + c × z - z1 = 0। ABC-টা কি? ABC হলো এই প্লেনের মধ্যে যে অভিলম্ব, এই প্লেনের সঙ্গে যে অভিলম্বটা আছে, মানে প্লেনের উপর যে লম্ব, যে সরলরেখাটা, তার ডিআরগুলো আমরা ধরে নিলাম হচ্ছে a, b, c। এখানে কিন্তু এ, বি, সি তিনটেই একসঙ্গে কখনো শূন্য হবে না, যে কোনো দুটো শূন্য হতে পারে। যেখানে a, b ও c ধ্রুবক এবং তিনটি একই সঙ্গে শূন্য নয়। এখন আমরা একটি প্রশ্নের সমাধান করব। 1, -3, -2 বিন্দুগামী এবং যে সমতলের অভিলম্বের দিক অনুপাত 2, -2, 0, সেই সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই একটা যদি সমতল আমার থাকে, এই সমতলটার অভিলম্বের ডিআর বলে দিয়েছে কত? এর ডিআরটা বলছে আমার 2, -2, 0, আর সমতলটা কত বিন্দুগামী? 1, 3, -2 যে কোনো বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা প্রথমে ধরে নেব ধরি সমতলটির সমীকরণ, বা একেবারে লিখে দিতে পারো অতএব সমতলটির সমীকরণ। প্রথমে হচ্ছে 2 × x - প্রথম পয়েন্ট কত? 1, মানে পয়েন্টের এক্স স্থানাঙ্ক।
তারপরে হচ্ছে মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস পয়েন্টের দ্বিতীয় স্থানাঙ্ক প্লাস তারপরে হচ্ছে জিরো ইন্টু জেড মাইনাস এই পয়েন্টের তৃতীয় স্থানাঙ্ক মাইনাস টু, মাইনাস টু মানে এটা হচ্ছে প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে সিম্পলিফাই করো, এটা হবে হচ্ছে দেখো টু এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই প্লাস সিক্স, এটা মানে জিরো পুরোটাই, তাহলে এটা জিরো। তাহলে ক্যালকুলেশন করলে আমি এটা পাবো, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণেয় সমতলের সমীকরণ। একটা নোট পড়ব, ধরি যে কোনো সমতলের সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। এবার যদি যদি একের এ ডি ইকুয়াল টু শূন্য হয় তাহলে সমতলটি কী হবে, ডি ইকুয়াল টু সমতলটি হয়ে যাবে মূল বিন্দুগামী। ঠিক আছে, তাহলে ডি ইকুয়াল টু জিরো হলে তাহলে সমতলটি মূল বিন্দুগামী, অর্থাৎ জিরো কমা জিরো কমা জিরো বিন্দুগামী। যদি এ ইকুয়াল টু শূন্য হয় তাহলে এ শূন্য হলে দেখো তাহলে কী পাবো, বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো থাকবে। যদি এ ইকুয়াল টু শূন্য হয় তাহলে এক নং হতে পায় বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এটাও একটা সমতলের সমীকরণ। ইহা একসক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ। তাহলে যদি একসক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলে, তাহলে সমীকরণটা আমি ধরব বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এটা যদি আমি ছবিটা আঁকি, তাহলে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড, তাহলে একসক্ষের সমান্তরাল। দেখো একসক্ষের সমান্তরাল তার মানে সমতলটা দেখবে ওয়াই জেড সমতলের উপর লম্ব। ঠিক আছে, একসক্ষের সমান্তরাল মানে ওয়াই জেড সমতলের উপর এটা লম্ব হবে, তাহলে ইহা ওয়াই জেড সমতলের উপর লম্ব। তাহলে আমরা অতএব বলতে পারি একসক্ষের সমান্তরাল বা ওয়াই জেড সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ হবে বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। মনে রাখার সুবিধার জন্য একসক্ষের সমান্তরাল বলবে বললে এক্স টার্মটা থাকবে না, ঠিক আছে, আর ওয়াই জেড সমতলের উপর লম্ব বলছে বলে ওয়াই জেড টার্মটা শুধু থাকবে। ঠিক আছে, আর কনস্ট্যান্ট টার্ম তো থাকবেই। একইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স জেড সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ কি ধরবো, ওয়াই টার্মটা থাকবে না, মানে এ এক্স প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। জেড অক্ষের উপর জেড অক্ষের সমান্তরাল বা এক্স ওয়াই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ কী হবে, জেড অক্ষ, তা জেড টার্মটা থাকবে না, তাহলে হবে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ডি ইকুয়াল টু জিরো, বা এক্স ওয়াই সমতলের উপর লম্ব বলেছে বলে এক্স ওয়াই টার্মটা থাকবে। তাহলে এখানে দেখো যদি এ এর মানটা জিরো হয় তাহলে বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো পাবো, তাহলে সেই সমীকরণটি কী হবে, সেই সমীকরণটি হবে একসক্ষের সমান্তরাল বা ওয়াই জেড সমতলের উপর লম্ব। আবার যদি বি জিরো হয় তাহলে আমি সমীকরণটি পাবো কত, এক্স প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, তার মানে তখন সেই সমতলটি কী হবে, ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স জেড সমতলের উপর লম্ব। আবার যদি সি জিরো হয় তাহলে সমীকরণটি কী দাঁড়াবে, এক্স প্লাস বি ওয়াই প্লাস ডি ইকুয়াল টু জিরো, তাহলে যে সমতলটি পাবো সেটা হচ্ছে জেড অক্ষের সমান্তরাল বা এক্স ওয়াই সমতলের উপর লম্ব। ওয়াই জেড সমতলের সমীকরণ কী হবে, ওয়াই জেড সমতলের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখানে যদি আমি বি ইকুয়াল টু জিরো, সি এর মান জিরো এবং ডি এর মান জিরো, তিনটে জিরো বসাই, তাহলে এ এক্স ইকুয়াল টু জিরো পাবো বা এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াই জেড সমতলের সমীকরণ তোমাকে এখান থেকে পেতে গেলে বি ইকুয়াল টু জিরো হতে হবে, সি ইকুয়াল টু জিরো হতে হবে এবং ডি ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ ওয়াই জেড সমতলের সমীকরণ হয় এক্স ইকুয়াল টু জিরো। জেড এক্স সমতলের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু জিরো এবং এক্স ওয়াই সমতলের সমীকরণ হবে জেড ইকুয়াল টু জিরো।
ए ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু জিরো দুটো সমতল আছে। প্রথম আগে একটা এক নম্বর নাম দিয়েছি বলে এটা দুই দিলাম আর এটা তিন দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দুটো সমতল আছে, তাহলে এখন আমরা জানবো এই সমতল দুটো যদি পরস্পর সমান্তরাল হয় এবং পরস্পর লম্ব হয় তাহলে কি কন্ডিশন এখান থেকে আমরা পাবো, অর্থাৎ অর্থাৎ কি শর্ত হলে দুই এবং তিন নং সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হতে পারে বা পরস্পর লম্ব হতে পারে। তাহলে প্রথমে আমরা নির্ণয় করছি সমান্তরাল হওয়ার শর্ত, অর্থাৎ এই প্লেন দুটো যদি সমান্তরাল হয়। তাহলে দেখো আমি এটা এক নম্বর প্লেন, এটা আমি এক নম্বর প্লেন অঙ্কন করলাম, আর লাল কালি সরি এক বলছি, এটা হচ্ছে দুই নম্বর প্লেন, এটা হচ্ছে দুই নম্বর প্লেন, আর এটা হচ্ছে তিন নম্বর প্লেন। দেখো এক দুই নম্বর প্লেন থেকে আমরা বলতে পারি এটার যে অভিলম্ব হবে এরকম তার ডিআর কত, তার ডিআরগুলো হচ্ছে এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান, আর তিন নম্বর প্লেন এর যে অভিলম্ব হবে, ঠিক আছে, লাল কালিতে যেটা রাখলাম সেটা তিন নম্বর প্লেনের অভিলম্ব, তার ডিআর কী হবে, তার ডিআর হবে এ টু কমা বি টু কমা সি টু, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এই লাল কালির দাগ, লাল কালির দাগ এবং কালো কালির দাগ দুটো কী হবে, পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা জানি যে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আমরা আগেই জেনেছি যে তাদের ডিআরগুলোর অনুপাতগুলো কী হবে, সমান হবে। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হতে গেলে তোমাকে হতে হবে কি, এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দেখো এক দুই সরি দুই ও তিন নম্বর প্লেন দুটো সমান্তরাল হওয়ার শর্ত কি, দেখো এইটা প্লেন এই প্লেন, এই প্লেন দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের অভিলম্বের যে ডিআর সেগুলোর অনুপাতগুলো কী হতে হবে, সমান হতে হবে, ঠিক আছে। এবারে আসি আমরা লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, তাতে এক ও দুই সরি দুই ও তিন নাম্বার প্লেন দুটো পরস্পর লম্ব কীভাবে হবে। দেখো এটা যদি আমি দুই নম্বর প্লেন, তাহলে দুই নম্বর প্লেনের যদি এটা অভিলম্ব হয় তাহলে এর ডিআরগুলো হচ্ছে এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান। এইবার তিন নম্বর প্লেনটা হচ্ছে এই প্লেনের সঙ্গে লম্ব, তাহলে তিন নম্বর লম্ব মানে এরকম একটা প্লেন হলো, তিন নম্বরটা ধরো এটা হচ্ছে তিন নম্বর প্লেন, ঠিক আছে। তাহলে এই প্লেনের অভিলম্বের ডিআর, এটা এর অভিলম্ব যদি হয় তাহলে এটার ডিআর তোমার হবে দিক অনুপাতগুলো হবে এ টু কমা বি টু কমা সি টু। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে লাল কালারের যে সরলরেখা এবং কালো কালারের যে সরলরেখা সেই পরস্পর সরলরেখা দুটো লম্ব। তাহলে আমরা আগেই পড়েছি যে দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত কী, তাদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফল হবে শূন্য। তাহলে এখানে লম্ব হওয়ার শর্ত হবে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকুয়াল টু শূন্য, ঠিক আছে। তাহলে দুটো সমতল পরস্পর, এটা হচ্ছে দুই নম্বর সমতল তিন নম্বর, লম্ব হওয়ার শর্ত হবে তাদের অভিলম্বের দিক অনুপাত যেগুলো থাকবে তাদের গুণফলের যোগফলটা হবে শূন্য। খুব সহজভাবে মনে রাখতে গেলে দুটো সমতল পরস্পর সমান্তরাল হবে যদি এক্স ওয়াই এবং জেডের সহগগুলোর অনুপাতগুলো কী হয়, সমান হয়, ঠিক আছে। দুটো সমতল পরস্পর সমান্তরাল হবে যদি তাদের এক্স ওয়াই এবং জেডের সহগগুলো অনুপাত সমান হয় এবং সমতল দুটো পরস্পর লম্ব হবে যদি তাদের এক্স ওয়াই এবং জেডের সহগগুলোর গুণফলের যোগফল শূন্য হয়, তবেই তারা পরস্পর লম্ব হবে, ঠিক আছে। তাহলে লম্ব হওয়ার শর্ত কী পেলাম, যদি দুটি সমতলের সহগগুলোর গুণফলের যোগফল শূন্য হয়, কার সহগ এক্স ওয়াই এবং জেডের সহগগুলোর গুণফলের যোগফল যদি শূন্য হয় তবেই সরলরেখা দুটো পরস্পর কী হবে, লম্ব হবে।
এবার আমরা জানব কোন সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ। ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু জিরো সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে। অর্থাৎ কোন সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ লিখতে গেলে তোমরা শুধু কনস্ট্যান্ট টার্মটাকে পাল্টে দেবে, ধ্রুবক পদটা পাল্টে দেবে, বাকি সব একই থাকবে। অর্থাৎ এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে ax প্লাস by প্লাস cz প্লাস ডিটাকে তুমি ডি ওয়ান করে দিলাম, ডি ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা পাল্টে যাবে, বাকি সব একই থাকবে। এবার আমরা জানবো তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ কিভাবে নির্ণয় করব। এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু ও এক্স থ্রি কমা ওয়াই থ্রি কমা জেড থ্রি বিন্দুগামী সমতলের সমীকরণ। দেখো তিনটি বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী সমতলের সমীকরণ কী হবে, সমীকরণ হবে ডিটারমিনেন্ট। প্রথমে এক্স, এই যে কোনো একটা বিন্দুর বিয়োগফল আমরা প্রথমটাই নেবো, সব এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, তুমি এটাও নিতে পারো, এটাও নিতে পারো। আমি লিখছি এক্স মাইনাস এক্স ওয়ান, তারপরে লিখবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপরটা লিখবে জেড মাইনাস জেড ওয়ান, প্রথম রোতে এটা বসলো। পরের রোতে কী হবে, এক্সের জায়গায় এক্সের জায়গায় এক্স টু, ওয়াইয়ের জায়গায় ওয়াই টু, আর জেডের জায়গায় জেড টু বসিয়ে দেবে সেকেন্ড রোতে। তাহলে হবে কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। আর তৃতীয় রোতে কী করবে, এই এক্সের জায়গায় এবার এক্স থ্রি, ওয়াইয়ের জায়গায় ওয়াই থ্রি, আর জেডের জায়গায় জেড থ্রি বসিয়ে দেবে। তাহলে কী হবে, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এটাই হবে আমার হচ্ছে নির্ণেয় সমতলের সমীকরণ। আচ্ছা, এই যে ফর্মুলাটা কীভাবে এসেছে সেটা দেখবে তোমাদের বইয়ে সুন্দরভাবে করা আছে, তোমরা বইটি দেখবে সহজেই বুঝতে পারবে। এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু, এক্স থ্রি কমা ওয়াই থ্রি কমা জেড থ্রি ও এক্স ফোর কমা ওয়াই ফোর কমা জেড ফোর বিন্দু চারটি একই সমতলে থাকার শর্ত। অর্থাৎ এই চারটি বিন্দুই একটা সমতলে থাকবে কোন কন্ডিশনে, শর্তটা কী হবে। আমরা করবো কি, চারটে বিন্দু দিলে আমরা যে কোনো তিনটে বিন্দু দিয়ে একটা সমতলের সমীকরণ নির্ণয় করব, যেটা আমরা আগেই শিখলাম। ঠিক আছে, তাহলে যদি আমি প্রথম তিনটে বিন্দু দিয়ে একটা সমতলের সমীকরণ নির্ণয় করি, দিয়ে যদি দেখাতে পারি যে শেষ বিন্দুটা অর্থাৎ অপর বাকি যে বিন্দুটা সেটা ওই সমতলের উপর অবস্থিত হয়ে যায়, তাহলে এই চারটে বিন্দু একই সমতলে আছে। অর্থাৎ আমরা কি করব, যে চারটে বিন্দু দেওয়া থাকলে যে কোনো তিনটি বিন্দু দ্বারা আমি যে কোনো সমতলের সমীকরণ নির্ণয় করব। এবার দেখাবো যে চার নম্বর যে বিন্দুটা আছে সেটা ওই সমতলকে সিদ্ধ করছে, তাহলে চারটে বিন্দু একই সমতলে থাকবে। যদি সিদ্ধ না করে তাহলে একই সমতলে চারটে বিন্দু থাকবে না। এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু ও এক্স থ্রি কমা ওয়াই থ্রি কমা জেড থ্রি বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন সমতলের সমীকরণ। আমরা এটা আগে শিখলাম, এক্স মাইনাস এক্স ওয়ান প্রথম রোতে লিখবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান দ্বিতীয় রোতে কী লিখবো, এক্সের জায়গায় শুধু এক্সের জায়গায় হচ্ছে এক্স টু, ওয়াইয়ের জায়গায় ওয়াই টু, আর জেডের জায়গায় জেড টু বসাবো। আর তিন নম্বর রোয়ে কী লিখবো, এক্সের জায়গায় হচ্ছে এক্স থ্রি, ওয়াইয়ের জায়গায় হচ্ছে ওয়াই থ্রি, আর জেডের জায়গায় জেড থ্রি লিখবো। এটাই হচ্ছে তিনটি বিন্দু দ্বারা সমতলের সমীকরণ। এবার দেখো চতুর্থ যে বিন্দু এটা ছিল, এইটা যদি এই সমতলের উপর বসায়, অর্থাৎ এক্সের জায়গায় এক্স ফোর, ওয়াইয়ের জায়গায় ওয়াই ফোর এবং জেডের জায়গায় জেড ফোর যদি বসিয়ে সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ বসিয়ে যদি এর মান জিরো চলে আসে, তাহলেই আমরা বলবো যে এই চারটি বিন্দু একই সমতলে অবস্থিত। যদি সিদ্ধ না হয় তাহলে চারটি বিন্দু একই সমতলে অবস্থিত নয়। এখন এক্স ফোর কমা ওয়াই ফোর কমা জেড ফোর বিন্দুটি এক নং সমতলের উপর অবস্থিত হলে, কারণ বলে দিচ্ছি আমার চারটি বিন্দু একই সমতলে থাকা সত্ত্ব, তাহলে একই সমতলে যদি এই বিন্দুটা থাকে, অর্থাৎ এই সমতলের উপর এটা অবশ্যই অবস্থিত হবে, যে চারটি বিন্দু একই তলে থাকে, তাহলে এটা অবশ্যই এর উপর অবস্থিত হবে, তাহলে এটা একে সিদ্ধ করবে। তাহলে কত হবে, এক্স ফোর মাইনাস এক্স ওয়ান, এখানে হবে ওয়াই ফোর মাইনাস ওয়াই ওয়ান, এখানে হবে জেড ফোর মাইনাস জেড ওয়ান, আর নিচেরটা যা আছে তাই থাকবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, থার্ড রো আর সেকেন্ড রো একই থাকবে। ঠিক আছে, এটাই নির্ণয় শর্ত। তাহলে তোমাকে যদি চারটি বিন্দু দ্বারা একটা সমতল
নির্ণয় করতে দেয় না, সরি ভুল বললাম, যদি তোমাকে বলে চারটি বিন্দু একই সমতলে অবস্থিত কিনা দেখো, তাহলে তুমি কি করবে? প্রথমে তিনটে বিন্দু দিয়ে এই সমতলের সমীকরণটা নির্ণয় করলে, দিয়ে চার নম্বর যে বিন্দুটা আছে সেটা এই সমতলের বামপক্ষে বসাবে, বামপক্ষে বসিয়ে যদি তার ভ্যালুটা শূন্য চলে আসে তাহলেই চারটে বিন্দু একই সমতলে অবস্থিত, আর যদি শূন্য না আসে অন্য সংখ্যা চলে আসে তাহলে একই সমতলে অবস্থিত নয়। ছেদাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম সমতলের সমীকরণ কী হবে ছেদাংশ আকারে? ছেদাংশ আকারে বা ইন্টারসেপ্ট ফর্ম আকারে সমতলের সমীকরণ হবে, আমরা যদি কোনো ছেদাংশ আকার বলে, হ্যাঁ অঙ্কে যদি পাই যে ছেদাংশ আকারে সমতলের সমীকরণ, তাহলে আমরা সমতলটার সমীকরণ ধরব এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এখানে আছে এ কমা বি কমা সি তিনটেই কিন্তু নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কেউ জিরো হতে পারবে না, এটাই হচ্ছে ছেদাংশ আকারে সমতলের সমীকরণ। এটা অর্থটা কি? এটা অর্থ যদি আমি এক্সিসগুলো আঁকি, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এটা মানে এক্সের নিচে এ আছে, মানে এক্স ছেদাংশ হচ্ছে এ, অর্থাৎ এখান থেকে এইটুকুটার দৈর্ঘ্য হবে এ, তাহলে এক্স অক্ষের যেখানে হচ্ছে সমতলটা ছেদ করে সেই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে এ কমা জিরো কমা জিরো। ঠিক আছে, এই এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে প্লেনটি সেই অরিজিন থেকে সেই বিন্দু অবধি দূরত্বটা হবে এ একক, আর সেই বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা জিরো কমা জিরো। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু পর্যন্ত অরিজিন থেকে দূরত্ব হবে কত বি একক, এটা হচ্ছে বি একক। ঠিক আছে, এবং যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা স্থানাঙ্ক হবে জিরো কমা বি কমা জিরো। জেড অক্ষকে যে বিন্দুতে ছেদ করে অরিজিন থেকে সেই বিন্দুর দূরত্ব হবে, যেটার নিচে সি আছে মানে সি একক, এবং সেই বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা জিরো কমা সি। ঠিক আছে, এটাই তাহলে ছেদাংশ আকারে সমতলের সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান। এটার অর্থ হলো এক্স অক্ষ থেকে এ একক দৈর্ঘ্য ছিন্ন করে, ওয়াই অক্ষ থেকে বি একক দৈর্ঘ্য ছিন্ন করে, এবং জেড অক্ষ থেকে সি একক দৈর্ঘ্য ছিন্ন করে সমতলটি, এবং এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা জিরো কমা জিরো, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা বি কমা জিরো, এবং জেড অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা জিরো কমা সি। এবার আমরা একটি নোট করব। আমরা জানি যে কোনো সমতলের সমীকরণ হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, একে যদি আমি ডি দিয়ে ভাগ করি তাহলে কত হবে এ বাই ডি এক্স প্লাস বি বাই ডি ওয়াই প্লাস সি বাই ডি জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কোনো সমতলের সমীকরণ আমি ধরতে পারি কি এটাকে, এবার এ বাই ডিটাকে যদি আমি এ ড্যাশ ধরে নিলাম তাহলে হচ্ছে এ ড্যাশ এক্স, বি বাই ডিটাকে যদি আমি বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাও ধরতে পারি, যেখানে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে এ ড্যাশ, এ বাই ডি ইকুয়াল টু এ ড্যাশ, বি বাই ডি ইকুয়াল টু বি ড্যাশ, এবং সি বাই ডি ইকুয়াল টু সি ড্যাশ। তাহলে দেখো যে কোনো সমতলের সমীকরণ হয় তুমি ধরতে পারো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, অথবা তুমি ধরতে পারো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সেটাও তুমি ধরতে পারো। ঠিক আছে, আমরা এখানে ড্যাশ লিখেছি এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা না ধরে তুমি যে কোনো সমতলের সমীকরণ কী ধরতে পারো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে কোনো সমতলের সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরা যেতে পারে। এবার আমরা জানবো কোনো সমতলকে ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদাংশ আকারে কীভাবে রূপান্তর করব। আমরা জানি কোনো সমতলের সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। আমরা বোধহয় ডিটাকে আমি ওদিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু মাইনাস ডি। আমরা জানি ছেদাংশ আকার হচ্ছে
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান, তাহলে ডান দিকটা ওয়ান থাকে। তাহলে এবার আমি এটাকে লিখতে পারি, এদিকে সবাইকে মাইনাস ডি দিয়ে ভাগ করে দিলে হবে, দেখো এ বাই মাইনাস ডি ইন্টু এক্স প্লাস বি বাই মাইনাস ডি ইন্টু ওয়াই প্লাস সি বাই মাইনাস ডি ইন্টু জেড ইকুয়াল টু ওয়ান, এটা পেলাম। এবার এটাকে দেখো আমি এরকম লিখতে পারি, এক্স বাই মাইনাস ডি বাই এ, এটাকে নিচে নামিয়ে দিলাম, প্লাস পরেরটাকে লিখতে পারি ওয়াই বাই মাইনাস ডি বাই বি, প্লাস পরেরটাকে লিখতে এটাকে লিখতে পারি জেড বাই মাইনাস ডি বাই সি ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম কত, এক্স বাই মাইনাস ডি বাই এ, ওয়াই বাই মাইনাস ডি বাই বি, প্লাস জেড বাই মাইনাস ডি বাই সি ইকুয়াল টু ওয়ান, এটাই হচ্ছে ছেদাংশ আকার। তাহলে এক্স অক্ষ থেকে মাইনাস ডি বাই এ, ওয়াই অক্ষ থেকে মাইনাস ডি বাই বি এবং জেড অক্ষ থেকে মাইনাস ডি বাই সি দৈর্ঘ্যের অংশ ছিন্ন করেছে এই সমতলটা, ঠিক আছে। এবং এই সমতলটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক হবে মাইনাস ডি বাই এ কমা জিরো কমা জিরো, এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস সরি জিরো কমা মাইনাস ডি বাই বি কমা জিরো, এবং জেড অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা জিরো কমা মাইনাস ডি বাই সি। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।